মানে বিবাহিত না অবিবাহিত কেন এমন কোনো বাধা আছে নাকি না মানে এই বিয়ে হলে বাচ্চা টাচ্চা তো থাকবে আর সেই সব ফেলে কি কাজে আসা যাবে কে এসেছে রে ফটিক ওই যে আপনার বিজ্ঞাপন শুনে এসেছে পাঠাবো নাকি হ্যাঁ পাঠিয়ে দে মিয়াই কামিন স্যার কি চাই আপনার না মানে আপনি একটা বিজ্ঞাপন দিয়েছেন না সেই ব্যাপারে কথা বলতে এসেছি জানি বসুন দিন আপনার বায়োডাটা দিন বিজ্ঞাপনে যা যা বলেছিলাম সে সমস্ত আছে তো হ্যাঁ সেই নিয়ে কোনো চিন্তা করবেন না আমি পড়ে বুঝে শুনে তবেই এসেছি ওকে আমি এমনই চেয়েছিলাম এটা আমার ফার্স্ট ইন্টারভিউ এই ফার্স্ট ইন্টারভিউতে আপনি পাস করে গেছেন আপনি কাজ করুন কাল থেকে অফিসে আসুন আপনাকে কি করতে হবে না হবে কাজ সব বলে দেব ওকে স্যার তাহলে আমি আসি আসুন ডাক্তার আমি তোমার কথা অনেকদিন ধরে ভাবছিলাম বিশেষ করে আমার চোখ যার উপর পড়ে তাকে আমার চাই আমি আপনার কি ক্ষতি করেছি আমি জানি ডাক্তার মানুষকে সুস্থ করাই আমার কাজ তুমি আমার কোনো ক্ষতি করনি কিন্তু তোমার কাজ হবে আমার টাকার চাহিদাকে আরো সুস্থ করে তোলা কি করতে আমাকে কাজ তোমার কাজ হবে কেবল শরীরের থেকে ওই কিডনিগুলো বার করে নিয়ে আসা না এটা আমি কিছুতেই করতে পারবো না যদি তুমি আমার কথা শোনো তাহলে তুমি বেঁচে যাবে আর যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমার মৃত্যু অনিবার্য কেন কেন আমাকে এই কাজ করাচ্ছি তুমি যদি আমার কাজ করো তাহলে তোমাকে আমি অনেক অনেক টাকা দেবো যা তুমি কখনোই চিন্তা করতে পারবে না আমি কয় বাড়ি যাবো তার ব্যবস্থা ঠিক হয়ে যাবে আমরাই তোমাকে তোমার বাড়ি দিয়ে আসব তবে একটা কথা এখান থেকে বেরোনোর পর বাইরে গিয়ে তুমি কারো কাছে মুখ খুলতে পারবে না আর যদি খুলো তাহলে ওই আগে ডাক্তারের মতনই তোমার অবস্থা হবে ঠিক আছে তাই হবে কিন্তু বাড়িতে আমাকে একটু ফোন করতে দিতে হবে আমার দুটো ছোট ছোট ছেলে আছে আমার স্ত্রী আছে তার ব্যবস্থা হয়ে যাবে এই নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না কেবল আমি যা বলবো তোমাকে তাই করতে হবে ঠিক আছে রাজি আছো ঠিক আছে ওকে গুড হ্যালো বস একটা ভালো খবর আছে কি ভালো খবর আছে একটা সুন্দর বাচ্চা ছেলে পেয়েছি এটা কি হয়তো হয়ে যাবে হয়তো মানে আমার সাথে কথা বলতে গেলে হয়তো কথাটা বাদ দিয়ে বলতে হয় তা তোমার জানা আছে সরি বস আর বলবো না আর কোনো খবর বিকাশ আর সত্যেনের কোনো খবর আছে বস ওরা ওই দুটি মেয়েকে এখনো পটাচ্ছে যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয় রাস্তার অসুবিধা নিয়ে
তোমাকে ভাবতে হবে না, তার জন্য আলাদা লোক আছে। হ্যাঁ রাখো, তবে অধিকার খবর যেন ঠিকঠাক থাকে। ওকে বস। সানি, কোনো খবর আছে? একটা খবর হতেই আছে স্যার। আরে আরে বলবি তো, কি খবর আছে আগে বল। মনে হচ্ছে একটা পাচার চক্রের খবর হবে। পাচার চক্র, তার মানে? আজ সকালে একজন লোক আমাকে ডেকে বলে, তুমি কাজ করবে, অনেক টাকা মাইনে দেব। আমি বললাম কোথায়, উনি বললেন মধ্যপ্রদেশে ওনার জামাইবাবু থাকে, তার বিশাল ব্যবসা, ওখানেই আমাকে কাজ দেবে। তোকে কাজ দেবে? তোকে? তোর কি মনে হলো? লোকটাকে দেখে আমার ঠিক ভালো লাগলো না, মনে হয় ছেলে মেয়ে পাচার করে। ছেলে মেয়ে পাচার, ইন্টারেস্টিং। এর আগে কোনোদিন দেখেছিস লোকটাকে? না, আমি এর আগে কখনো দেখিনি। তাছাড়া কোনো ঠিকানা না দিয়েই বললো কাল বিকালে দেখা করতে। তুই কি বললি? আমি বললাম কাল বিকালে দেখা করব। আমার মনে হয় ওদের একটা বড় চক্র কাজ করছে। তোর মনে আছে তো কি করতে হবে? একদম স্যার, এই হলো মোবাইল, যা কিছু হবে তা এরই মধ্যে ধরে রাখতে হবে। হলো, বেশ কিছু খবর আছে, আমাদের খুব তাড়াতাড়ি মুভমেন্ট করতে হবে। কি খবর? সে রিসেন্ট দুটি মেয়ে পালিয়ে গেছে, ওদের বাড়ির লোকজন জানাচ্ছে কেউ ওদের প্রলোভন দেখিয়ে নিয়ে গেছে। পুলিশ কোনোভাবে কিনারা করে উঠতে পারছে না। কিন্তু আমার কাছে খবর আছে, হাওড়া স্টেশনে মেয়ে দুটিকে ঘুরতে দেখা গেছে, দুটো অল্প বয়সী ছেলের সাথে। স্যার, সানি বলে যে বাচ্চা ছেলেটা, যে আমাদের ইনফরমেশান দেয়, সে একটা চক্রের পাল্লায় পড়েছে। আমার মনে হয় এরাই চাই দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুই বাচ্চাটাকে খবর দাও, আমি এই ব্যাপারে ওর সঙ্গে কথা বলবো। ফটি, একবার সানিকে ফোন করে এক্ষুনি আসতে বলে দে। আর কিছু বলতে হবে স্যার? না, এক্ষুনি অফিসে আসতে বলে দে। আমার কাছে যা খবর আছে, মনে হয় ওদের এমপিতে নিয়ে গেছে এবং ওখানেই ওদের একটা ঘাঁটি আছে। আপনি ঠিকই বলেছেন স্যার, সানিকেও ওরা এমপিতে নিয়ে যাবে বলেছে। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, আমি সব শুনেছি। তুমি এক কাজ করো, কাল দেখা করে যাওয়ার তারিখটা দিয়ে দাও, ওই দিন আমরাও তোমার সাথে যাব। তোমার কাছাকাছি কোনো কম্পার্টমেন্টে আমরা থাকবো, কেমন? কিন্তু ওরা যেন বুঝতে না পারে যে আমরা ওখানে রয়েছি। আমাদের সাথে খবরাখবর সবসময় থাকবে। আমি একদম পারবো স্যার। আমাকেও কি যেতে হবে স্যার? তাই তো ভাবছি। ঠিক আছে, প্ল্যানিং করি, তারপর তোমার জানাচ্ছি। এখন তোমরা এসো। ঠিক আছে। সবাই শোনো, কালকে ট্রেনে সানি চলে যাচ্ছে, আমরা সকলেই একই ট্রেনেই যাব। স্যার, আমরা উঠবো কোথায়? এখনো পর্যন্ত যা খবর আছে, রায়পুরের পরে কোনো এক পাহাড়ের এলাকায় ওরা যাচ্ছে। সানি পুরো ঠিকানাটা জানাবে, হয়তো এখনই এসে হয়তো সানি এসে গেছে। এসো সানি, লাস্ট কী খবর সানি? ওরা কোথাকার টিকিট কেটেছে? শেষ খবর কি জানিস? কোথায় নিয়ে যাবে জানিস? স্যার, টিকিট কেটেছে চিড়িমিরি, ওখানেই নাকি ওদের মেন অফিস। স্যার, ওখানে তো আমার বাপের বাড়ি। তাহলে কোনো প্রশ্নই নেই, প্রিয়াই আমাদের গাইড দেবে। আপনারা আমার বাপের বাড়ি থেকে সব কিছু করতে পারবেন স্যার। স্যার, সেটা কি সম্ভব? অলোক ঠিকই বলেছে, আমরা ওখানে কাছাকাছি কোনো একটা ঘর ভাড়া নেবো, আর যতদিন না কাজ সাকসেস হয় ততই আমরা ওখানেই থাকবো। প্রিয়া, তুমি তোমার বাপের বাড়ি থেকে ওদের সাথে যোগাযোগ রাখবে। ঠিক আছে স্যার, আমি যথাসাধ্য চেষ্টা করব। আমরা তাহলে স্যার কালকে রওনা দিচ্ছি। একদম। সানি, আমি জানি তুমি কাজে সাকসেস এনে দেবেই। আমি আপ্রাণ চেষ্টা করব স্যার। কাকে ফোন করছো মা? দাদুকে? হ্যাঁ, কথা বলবি? এই নে,
হ্যালো দাদু, তুমি কেমন আছো? আমরা কাল যাচ্ছি। হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভাই ভালো আছি। হ্যালো বাবা, তাহলে আমি রাখি, গিয়ে সব কথা বলবো। কি মজা, আমরা কাল মামা বাড়ি যাচ্ছি। আমিও কাল মামা বাড়ি যাচ্ছি। কি মজা, কি মজা। সকলে শোনো, আমরা এখানে তিনটে কেস নিয়ে এসেছি, আর এই কেসের মূল অভিযুক্ত যারাই হোক না কেন, তাদের ধরতেই হবে। খুব সাবধানে হতে হবে। হ্যাঁ, প্রথম কেস হলো মেয়ে দুটোকে খুঁজে বার করা। দ্বিতীয় কেস সানির যে মেন কালপিট তাকে বার করা। তৃতীয় কেসটা কী স্যার? তৃতীয়টি হলো টিয়ার, ওর স্বামী একজন ডাক্তার, ওকে কিডন্যাপ করে এখানেই রেখেছে। সেটা টিয়ার ছেলে ওই গ্যাংয়ের একজনকে দেখেছে। দিদিমণির স্বামীকে কিডন্যাপ করে নিয়ে গেছে, কিন্তু সাংঘাতিক তাহলে ওরা আমাকেও কিডন্যাপ করে নিয়ে যেতে পারে। চুপ কর বটি, দেখতে পাচ্ছিস না একটা সিরিয়াস আলোচনা হচ্ছে? আরে সানি ফোন, হ্যালো হ্যালো সানি, তাহলে এখন কি হবে? সে আমরা সঠিক জায়গায় পৌঁছে গেছি, এবার আস্তে আস্তে জাল বিক্রিয়ে করতে হবে। সকলে শুনুন, সেটা হচ্ছে একটা বিস্কুট কোম্পানি হয়ে অনেক মার্কেটে ভর্তি করছে। এর সাথে ওর কী সম্পর্ক? সে সম্পর্কটা হলো আমরা সঠিক ঘাঁটি না পাওয়া পর্যন্ত সকলের কাছে সহজে যাওয়া মুশকিল। যেখানেই ওদের আসল ঘাঁটি, সেই জায়গায় যেতে গেলে আমাদের বিস্কুট কোম্পানি মার্কেটিং করেই ঢুকতে হবে। গেলে কি আমাদের বিস্কুট নিয়ে যেতে? ওগুলো তো একটা স্পেশাল অফার আমরা রেখেছি। কী অফার স্যার? ও কী হবে, একটা যে বিস্কুট কিনবে 10 টাকা, বিস্কুট কিনবে 1 ঘন্টা। আপনি কি বলছেন স্যার? এ তো আমি আমার 14 পুরুষের কালেও শুনিনি। কাজ উদ্ধার করার জন্য আমি সব কিছু করতে রাজি আছি স্যার। ভালো, তোমার কিছু বলার আছে? না স্যার, সানি যদি এত বড় দায়িত্ব নিতে পারে, প্রিয়া যদি দায়িত্ব নিতে পারে, তবে আমি কেন পারবো না স্যার? আমার কি দায়িত্ব দেবেন স্যার? তুমি ওদের সঙ্গে যাবে, তোমার দায়িত্ব সকলের কাছে গিয়ে সুন্দরভাবে অ্যাপ্রোচ করবে। কালই স্যার তাহলে আমরা অপারেশনে নামি। তোমাদের সকলের কাছে মোবাইল আছে তো? হ্যাঁ স্যার। কোনো কিছু মনে হবে আমাকে জানাবে, ঠিক আছে? কেমন আচ্ছা দিদি, তুই তো বললি না তুই এখানে কি কাজ পেয়েছিস। হ্যাঁ মা বল না, তুই কি কাজ পেয়েছিস? অভি গিয়ে না হয় একবার দেখে আসবে। দেখো বাবা, আমি বড় হয়েছি, বুঝতে শিখেছি, আর আমি এমন কোনো কাজ করব না যাতে তোমাদের মাথা নিচু হয়। তুই এমন কি কাজ পেয়েছিস যা আমাদের বলা যাবে না? শুধু তোকে আমি একটা কথা বলবো, আমি যদি তোর কাছে কোনোদিন কোনো সাহায্য চাই তুই দিবি তো? তবে কোনো টাকা পয়সা নয়। কিন্তু তুই কি কাজ পেয়েছিস বল না। বলবো সব বলবো, কটা দিন অপেক্ষা করো, দেখবে সব জানতে পারবে। ঠিক আছে, তুই যা ভালো বুঝবি তুই তাই করবি। আমি বেরোলাম, আসছি।
ওরা কি ঘন ঘন এসে পায়? বস, একটা খবর আছে। কি খবর আছে? একটি মেয়ে এসেছেন বিস্কুটের মার্কেটিং করতে। ওনারা বলছেন যদি এক প্যাকেট বিস্কুট নেওয়া হয় তাহলে মেয়েটির সাথে 10 মিনিট কথা বলতে পারবেন, আর যদি 10 প্যাকেট বিস্কুট আপনি নেন তাহলে মেয়েটির সাথে 2 ঘন্টা কথা বলতে পারবেন। তুমি এক কাজ করো, ওদেরকে কাল সকালে আসতে বলে দাও, কেমন? ঠিক আছে বস। আপনারা এক কাজ করুন, কাল সকালে আসুন, বস অনেক প্যাকেট বিস্কুট নেবেন। ঠিক আছে, তাহলে আমি কালকে সকালেই আসবো। হ্যাঁ আসুন, যাচ্ছি। এবার তো মানুষ কি করে এসব বুদ্ধি আটে? স্যার আমরা একদম সঠিক জায়গায় পৌঁছে গেছি। কি বুঝলে প্রিয়া? হ্যালো, যা বুঝেছি তাতে একদম সঠিক জায়গায় পৌঁছে গেছি স্যার। গুড স্যার, কালকেই বসের সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, আর কালকেই পুরো ঘটনাটা আমরা বার করে আনতে পারবো। এরপরেই হবে আমাদের আক্রমণ। জানো অলোক, ওদের বস আমাদের কনসেপ্টটা মাথায় নিয়েছে, এবার দেখবে তোমাদের অফার করবে বেশি বিস্কুটের প্যাকেটে নেওয়া, কিন্তু তোমরা 20 প্যাকেটে বেশি বিস্কুট দেবে না। যদি আরও বিস্কুট চায়? তোমরা বলবে আমাদের টার্গেট দিনে 20 প্যাকেট, আর প্রিয়ার সঙ্গে যখন কথা বলবে তখন ফটিক এবং তুমি পুরো এলাকাটা নগদ অর্পণে রাখবে। ঠিক আছে স্যার। তাহলে কালকেই বসের খেলা শেষ করতেই হবে। শোনো, তোমাদের কনসেপ্ট আমার দারুণ লেগেছে, তাই আমি যদি তোমাদের থেকে পেটি পেটি মাল নিই তাহলে কি প্রত্যেক দিন 1টি করে মেয়ে পাবো? হ্যাঁ স্যার,
তার ব্যবস্থা হয়ে যাবে। আজকে আমাদের কাছে 20 প্যাকেট আছে, তাই আপনি ম্যাডামের সঙ্গে 4 ঘন্টা কথা বলতে পারবেন। ঠিক আছে, তুমি তাই ওদেরকে দিয়ে দাও, আপনি আসুন। আপনার কি এই কলম চলে যায়? কি করব স্যার, এসব তো পিঠের দায় করতে হয়। আমি যদি আপনাকে আরো ভালো কাজ দিই তাহলে কি আপনি পারবেন আমার সাথে কাজ করতে? কি করতে হবে আপনাকে? কিচ্ছু করতে হবে না, আপনি কেবল আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবেন, তাতে আমি অনেক মোটা টাকা মাইনে দেব। আমাকে একটু সময় দিন স্যার, আমি তো বাড়িতে কথা বলে আপনাকে জানাব। ঠিক আছে, আমি আপনাকে সময় দিলাম, আপনি আসুন, তবে যদি রাজি থাকেন। আমি চেষ্টা করব স্যার, কিন্তু আপনারা তো এখন 1 ঘন্টা সময় বাকি আছে। ও ঠিক আছে, পরে বসি। কেমন তাহলে আমি আসি? ওকে। হ্যাঁ স্যার আছেন, আপনার জন্যই অপেক্ষা করছেন, আপনি একটু অপেক্ষা করুন, আমরা আসছি। আরে আসুন আসুন আসুন, আমি জানতাম আপনি আসবেন স্যার, আমি একেবারে মতন চলে এসেছি আর আপনাকেই পেতে চাই। আমি এটাই চেয়েছিলাম। অফিসার আরেস্ট হিম। চলিয়ে আমি শুনেছি আপনি প্রিয়ার ভাই, আর সেই জন্য আমাদের এই কাজটা করতে আরো সুবিধা। আপনার কি ডিটেকটিভ এজেন্সি আছে? আমি সিআর ইনভেস্টিগেশন সুপারিনটেনডেন্ট ছিলাম, ছেড়ে দিয়েছি, কিন্তু মন থেকে ছাড়তে পারিনি, তাই চেষ্টা করি কেউ বিপদাপন্ন থেকে সাহায্য করার। থ্যাংক ইউ স্যার, আপনাদের মতো লোক আছে বলেই পৃথিবী এখনো সঠিকভাবে চলছে। সানি এসো এসো, এই ছেলেটি জীবনের ঝুঁকি নিয়ে পুরো ব্যাপারটাকে সহজ করে নিয়ে এসেছে। আপনি আসুন। আপনি ঠিক আছেন তো জয়বাবু? হ্যাঁ ঠিক আছি দিদি ভাই, ওরা আমাকে বিনা দোষে হিসেবে সাজা দিল, ওদের কঠিন দশা পাওয়া উচিত। আমি তার ব্যবস্থা করবো জয়বাবু। আমি দেখতাম এই বাচ্চাটি যে সাহসের পরিচয় দিয়ে খবর করে পৌঁছে দিত এবং এই আমাকে সাহস দিয়ে বলতো আপনি খুব শীঘ্রই ছাড়া পেয়ে যাবেন। সত্যি ভাই তোমাকে অশেষ ধন্যবাদ, তোমার ছেলেদের প্রতি ঘরে ঘরে জন্মায়। তুমি কোথায় থাকো ভাই? কলকাতায়, উনি আমার বাবা। কি বলছে স্যার? ঠিকই বলেছে, ওই আমার ছেলে। আমি চাই আমার পরিবর্তে উনি আমার বাবার সম্মান রক্ষা করতে পারে এবং সমাজের হয়ে কাজ করতে পারে। পৃথিবীতে আমি এমন মানুষের প্রথম দেখলাম স্যার, আমাকে একটু প্রণাম করার সুযোগ দিন। হ্যাঁ মা, তোকে আশীর্বাদ করি, তুই চির সুখী হবে। আয় আয় দাদু ভাই, ওই দেখ তোদের বাবা। বাপি বাপি, তুমি কেমন আছো? বাপি বাপি বাপি।